হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না রাসূলের সাহাবীরা মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছেন ঘর বাড়ি টাকা পয়সা সব বিবি বাচ্চা ফেলে রেখে চলে গেছেন একমাত্র কিসের উদ্দেশ্যে কোন জিনিসটা পাওয়ার জন্য আল্লাহর জান্নাত কোন জিনিস আল্লাহর জান্নাত পাওয়ার জন্য চলে গেছেন এরপরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা জিহাদের ময়দানে জীবন কুরবান করে দিয়েছেন জানটা বিলিয়ে দিয়েছেন কার সন্তুষ্টির জন্য কোন জিনিস পাওয়ার জন্য আল্লাহর জান্নাত পাওয়ার জন্য সবার টার্গেট আল্লাহর জান্নাত এক সাহাবী জিহাদের ময়দানের পাশে দাঁড়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়ায় বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি শুনেছি এই জিহাদের ময়দানে জিহাদ করতে করতে মারা গেলে নাকি আল্লাহর জান্নাত পাওয়া যায় এইটা কি সত্য কথা আল্লাহ রাসূল বললেন এর চাইতে সত্য কথা আর পৃথিবীতে নাই فألقى تمرت بيديه ثم قاتل حتى قتل رواه البخاري الله أكبر قال الله رسول صلى الله عليه وسلم صحابي সঙ্গে সঙ্গে হাতের থেকে খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিলেন এভাবে ফেলে দিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন জিহাদের ময়দানে যায়া জিহাদ করতে করতে কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করতে লাগলেন এবং তিনিও কাফেরদের তরবারির আঘাতে দুনিয়া থেকে বিদায় নিয়ে শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতি হয়ে গেলেন জোরে কান সুবহানাল্লাহ আপনারা যারা এখানে আসছেন আজকের মাহফিল শোনার জন্য আপনাদেরকে তাবারক দেওয়া হবে না টাকাও দেওয়া হবে না টার্গেট কোনটা আপনাদের আসার টার্গেট কোনটা আল্লাহর জান্নাত টার্গেট কোনটা আরো জোরে কান টার্গেট কোনটা আল্লাহর জান্নাত পাবো জান্নাতের আশায় আমাদেরকে এই তাফসীর মাহফিলে আসা কিছুই দেওয়া হবে না আপনাদের এই শীতের মধ্যে প্রচন্ড ঠান্ডার মধ্যে আপনারা বসে আছেন এই ওসিলায় আল্লাহ যদি আমাদেরকে একটু জান্নাতের মালিক বানায় জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে কোন না সুবহানাল্লাহ আল্লাহর জান্নাত পেতে চান কারা কারা একটু হাত তোলেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো তোমার নেতা আমার নেতা লিল্লাহে তাকবীর আল্লাহ কবুল করুন জোরে কোন আমিন সম্মানিত ভাইরা আমার বন্ধুরা আমার এজন্য আপনাকে আমাকে সফল হতে হলে আল্লাহর জান্নাত হবে আমাদের একমাত্র টার্গেট হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হযরত ওমর বলেন মান اعتز بمكانه فلينظر الى فرعون ومن اعتز بماله فلينظر الى قارون ومن اعتز بنسبه فلينظر الى ابي لهب انما العزه بالتقوى حضرت عمر فاروق رضي الله تعالى عنه বলেন তোমরা তাকাও পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ফারাউনের দিকে ওই ফারাউন এতই ক্ষমতাধর ব্যক্তি ছিল এত বড় ক্ষমতাধর ব্যক্তি হওয়ার পরে তার সে সফল না ব্যর্থ কথা বলেন একটু সফল না ব্যর্থ তার জীবন কিন্তু ব্যর্থ ওই ফারাউনকে যদি আজকের মিশরের জাদুঘরে না রাখা হতো যদি আপনার সামনে রাখা হতো আপনি কি ওরে স্যালুট মারতেন না থুতু মারতেন হ্যাঁ এত বড় ক্ষমতাধর ফারাউন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমরা হয়তোবা মনে করো দুনিয়ায় যার ক্ষমতা আছে যার টাকা আছে যার
প্রভাব প্রতিপত্তি আছে বংশমর্যাদা আছে সেই মনে হয় সফল কিন্তু না 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 ওমানি ইতাজ্জা বিমালিহি ফালইয়ানজুর ইলা কারুন তোমরা কারুনের দিকে তাকাও আল্লাহ পাক তাকে এত সম্পত্তি দিয়েছিল সম্পত্তির চাবিগুলো বহন করার জন্য শত শত উট লাগত এত সম্পদ আল্লাহ তাআলা কারুনকে দান করেছিল ওই কারুন তার জীবন সফল না ব্যর্থ কথা কোন কথা কোন সফল না ব্যর্থ তার জীবন ব্যর্থ তাহলে সম্পদ হলেই সফল হওয়া যায় না ক্ষমতা থাকলেই সফল হওয়া যায় না সফল হতে হলে আপনার মধ্যে তাকওয়া থাকতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর তাকওয়ার সংজ্ঞা দিতে যে বলেন ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া সবচেয়ে সফল হলো তোমাদের মধ্যে ওই ব্যক্তি যার মধ্যে তাকওয়া আছে ঠিক কি না হযরত বেলালের দিকে তাকাও আফ্রিকান কালো বেলাল কৃষ্ণাঙ্গ বেলাল যার কোনো টাকা পয়সা ছিল না ঘরবাড়ি ছিল না মদিনার মসজিদে নববীর বারান্দায় রাত কাটাতেন এক কাপড়ে তিনি রাত কাটাতেন বউ বাচ্চাও সাথে নাই হযরত বেলালের বলুন তো দেখি আপনারা সবাই মাথা খাটাইয়া ওই বেলাল সফল না ব্যর্থ কথা কোন কথা কোন ওই বেলাল কিন্তু সফল ভালো করে বুঝতে হবে কেন সফল বেলালের মধ্যে ছিল তাকওয়া আল্লাহর ভয় কার ভয় আরো জোরে কোন কার ভয় আল্লাহর ভয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আসার পর বেলালকে বলতেছে ও বেলাল তুমি কোথায় এদিকে আসো তুমি এমন কি আমল করেছো যে তুমি দুনিয়ায় অথচ তোমার পায়ের আওয়াজ আমার আল্লাহর জান্নাতের সামনে শোনা যায় সুবহানাল্লাহ কোন আরো জোরে কোন সুবহানাল্লাহ তাহলে বেলাল সফল না ব্যর্থ কথা বলেন 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 সফল না ব্যর্থ সফল সম্মানিত ভাইরা আমার বন্ধুরা আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত ওমরের সামনে এসেছেন ওমর তখন প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে দিয়া হযরত বেলালকে দেখে বলতেছে আতানা সাইয়্যিদুনা বেলাল আমাদের মাঝে একজন নেতা এসেছে যার নাম হচ্ছে হযরত বেলাল আল্লাহু আকবার কোন হযরত ওমরের মতো মানুষ অর্ধ জাহানের প্রেসিডেন্ট অর্ধেক পৃথিবীর শাসনকর্তা তিনি হযরত বেলালকে বলতেছে নেতা এর চাইতে সম্মানের আর পৃথিবীতে কিছু হতে পারে কথা বলেন বলেন হতে পারে আর কিছু হতে পারে না সম্মানিত ভাইরা এজন্য আপনার আমার যেটা লাগবে সেটা হলো তাকওয়া কার ভয় আর জোরে কোন কার ভয় আল্লাহর ভয় লাগে তাকওয়া শব্দের অর্থটা কি এবার আসি তাকওয়া শব্দের মূল মর্যাদা হচ্ছে বেকায়া অর্থাৎ বিরত থাকা বেঁচে থাকা যার অর্থ আল্লাহর ভয় আমরা জানি আরবি শব্দের মধ্যে আরেকটি ভয়ের আরেকটি আরবি শব্দ আছে সেটা হলো আল খাউফুন মানে হচ্ছে ভয় তবে তাকওয়া মানে যে ভয় আর খাউফুন মানে যে ভয় দুই ভয় কিন্তু এক না খাউফুন মানে যে ভয় এটা হলো সাধারণ ভয় আপনি রাতের বেলায় নদীর পাশ দিয়ে যাচ্ছেন নদীর কিনারা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে একটা মাছ নদীর মধ্যে একটু ঝাপাঝাপি করেছে পানির মধ্যে নড়াচড়া করেছে আপনাকে একটু ভয় লাগলো লাগে কিনা হ্যাঁ আপনি রাতের বেলায় বাঁশবাগানের কোনা দিয়ে যাচ্ছেন পাতা নড়েছে আপনার একটু ভয় লাগছে এটা হলো খাউফুন মানে যে ভয় ওই ভয় আর তাকওয়া মানে যে ভয় সেই ভয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নিষেধগুলো করেছেন আপনাকে যেগুলো নিষেধ করেছেন করতে ওই নিষেধগুলো মেনে আল্লাহর ভয়ের নাম হচ্ছে তাকওয়ার ভয় জোরে কোন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার বন্ধুরা আমার এখন আল্লাহর ভয় আমরা কেমন ভাবে করব শুধু গোপনে গোপনে না প্রকাশ্যেও হ্যাঁ প্রকাশ্যেও করা লাগবে গোপনেও করা লাগবে আল্লাহকে ভয় শুধু মানুষের সামনে আল্লাহর ভয় দেখালে হবে না আপনাকে কিন্তু আল্লাহর ভয় গোপনেও গোপনে থাকতে হবে
কারণ মুত্তাকি যারা ফিসসির ওয়ালানিয়া তারা গোপনেও আল্লাহকে ভয় করে প্রকাশ্যেও আল্লাহকে ভয় করে অর্থাৎ বাহিরেও যেমন ঘরের বাহিরে আল্লাহকে ভয় করে ঘরের মধ্যে চার দেয়ালের মধ্যে আল্লাহকে ভয় করবে জোরে কান সুবহানাল্লাহ আমরা মনে করি দাড়ি রাখলে মনে হয় মুখের মধ্যে দাড়ি রাখলে যে দাড়ি রাখে ওইটাই মনে হয় তাকওয়া তাকওয়াবান লোক মাথায় যে টুপি দেয় ওই মনে হয় তাকওয়াবান ব্যক্তি গায়ে যে পাঞ্জাবি লাগায় ওই মনে হয় তাকওয়াবান ব্যক্তি এটাই হচ্ছে আমাদের চিন্তা চেতনা কিন্তু তা না এটা হলো তাকওয়ার সিম্পটম এটা হলো তাকওয়ার তাসির কিসের তাসির যখন কিসের তাসির তাকওয়ার তাসির এটা কিন্তু তাকওয়া না মনে করেন আপনি একটা পাতিল চুলার পরে দিয়েছেন উনুনের পরে দিয়েছেন দেওয়ার পরে আপনি পাতিলের পরে যখন হাত রাখবেন একটু গরম লাগবে কি লাগবে না কথা বলতে হবে আমার সাথে কথা না বললে কথা বলা যায় না ওয়াজ হয় বক্তা শ্রোতা একই প্ল্যাটফর্মে আসার পর আমি বলবো আপনারা রেসপন্স করবেন উত্তর দিবেন তা না দিলে ওয়াজ জমে না ঠিক কিনা হ্যাঁ জমে জমে না এই জন্য আপনারা একটু কথার উত্তর দিতে হবে তা না হলে আমি বুঝবো আমি মনে হয় গোরস্থানে ওয়াজ করতেছি এই জায়গাও কিন্তু গোরস্থান আছে আছে না নাই তা আপনারা গোরস্থানে এসে কি আপনারা ওখানে জিন্দা মানে গোরস্থানে ঢুকে গেলেন এরকম কিছু নাকি একটু আওয়াজ দেন জোরে কোন আল্লাহু আকবার আরো জোরে বলি আল্লাহু আকবার আল্লাহর নাম এভাবে জোরে আওয়াজ দিয়ে উচ্চারণ করতে হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো যতবার উচ্চারণ করবেন প্রত্যেকটার বদলেতে প্রত্যেকটা এক একবার তাসবীর বদলেতে সওয়াব আছে না নাই কথা কোন আছে না নাই তামলাউল মিজান বাইনা সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে এই জায়গাটাকে আল্লাহ তাআলা আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো বলার মাধ্যমে এই বড় এত বড় ফাঁকা জায়গা সওয়াব দিয়ে আপনার আমলনামাটা আল্লাহ ভরায় দিবেন জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার বন্ধুরা আমার তাহলে যদি আপনি পাতিলের পরে হাত রাখেন তাহলে একটু গরম লাগবে কি লাগবে না লাগবে তাই বলে কি ওইটা আগুন হ্যাঁ আগুন তো পাতিলের তলায় আগুন কোথায় ওটা হলো আগুনের তাসির যার কারণে গরম লাগছে তাকওয়া হলো কলবের মধ্যে থাকে তাকওয়া কিন্তু পাঞ্জাবিতে থাকে না টুপিতে থাকে না দাড়িতে থাকে না অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ আছে অনেক পাঞ্জাবি গায়ে দেওয়া মানুষ আছে জুব্বা গায়ে দেওয়া মানুষ আছে যারা আবার সুদেও টাকা লাগায় ঘুষের টাকাও খায় আসে না নাই আরো জোরে কন্যা কারো আসে না নাই যদি আপনি দেখতে চান ভূমি অফিসে যান দেখলে বুঝতে পারবে মুখে দাড়িও আছে মাঝে মাঝে টুপিও দেয় উনি নামাজও পড়ে আবার ঘুষের টাকাও খায় আসে না নাই কয়েকবার হজও করে সব জানে টাকা ছাড়া সিগনেচার হবে না হুজুর কোনো লাভ নাই হুজুর খেজুরের জায়গায় সব সমান হুজুর মাল ছাড়েন জান্নাতে চলে যান এরকম একটা অবস্থা সম্মানিত ভাইয়েরা আমার বন্ধুরা আমার এজন্য দাড়ি টুপিতেই আপনার তাকওয়া থাকে না তাকওয়া হলো কলবের বিষয় কারণ অনেক দাড়ি টুপিওয়ালা দুই নম্বর কাম আছে না নাই কথা কন আছে না নাই আছে আছে অনেক দাড়ি টুপিওয়ালা হাজি গাজি মানুষ অনেক দুই নম্বর কাম আছে কিনা সমাজে কথা বলেন আছে কিনা এজন্য শিল্পীরাও বসে নেই ওরা একটা গান বেঁধেছে এক লাইন বলবো 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 শুনতে চান আপনারা এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ঠিক না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালেতে দাগ মক্কাতে যে নামের আগে লাগায় হাজি সাহ এরকম লোক আছে কিনা একটু আওয়াজ দিতে হবে আছে না নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালেতে দাগ মক্কাতে যে নামের আগে লাগায় হাজি সাহ চাঁদ খানে বৈশা হাজি টেলিভিশন চাই ভাই রে চাঁদ খানে বৈশা হাজি টেলিভিশন চাই
হিন্দি গানের তালে তালে পাদুখানা চাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ঠিক না সুধে খুশে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুধে খুশে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাই রে কথা ঠিক আছে না নাই উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ঠিক না সম্মানিত ভাইরা যে কথা বলছিলাম তাহলে তাকওয়া কি তাকওয়া হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্তাকওয়া হা হুনা সালাসা মাররা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার কথা বলে নিজের কলবের দিকে বারবার শাহাদাত আঙ্গুলটা রেখেছেন তিনবার এভাবে বলেছেন আত্তাকওয়া হা হুনা সালাসা মাররা তিন তিনবার রাসূল বলেছেন তার মানে তাকওয়া থাকে হলো অন্তরের মধ্যে জোরে কান সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার সংজ্ঞা দিতে যে চারটি বৈশিষ্ট্যের কথা বলেছেন হযরত আলী বলেন তাকওয়ার বান যদি কেউ হতে চায় মুত্তাকি যদি কেউ হতে চায় তাহলে চারটি বৈশিষ্ট্য চারটি গুণ তার মধ্যে থাকা লাগবে এক নম্বর হলো আত্তাকওয়া হুয়াল খাউফু মিনাল জালিল দুই নম্বর হলো আল আমালু বিত্তানসিল তিন নম্বর হলো আল কানাআতু বিল কালিল চার নম্বর হলো আল ইসতিদাদুল ইয়াউমির রহিল এক নম্বর হলো যেটা আত্তাকওয়া হুয়া খাউফু মিনাল জালিল সব জায়গায় ভয় করবে কার আর জোরে কোন কার আল্লাহর ভয় করতে হবে সব জায়গায় হযরত আলীর বক্তব্য চারটি কোয়ালিটি আপনার মধ্যে থাকা লাগবে তাহলে আপনি মুত্তাকি তাকওয়াবান পরেজগার সব জায়গায় আল্লাহকে ভয় করতে হবে দুই নম্বর হলো আপনাকে আল আমালু বিত্তানজিল আল্লাহ পাক যেটা নাজিল করেছেন কোরআন এটাকে আমল করতে হবে তিন নম্বর হলো আল কানাআতু বিল কালিল আপনাকে স্বল্পে তুষ্ট থাকা লাগবে কিসে তুষ্ট থাকা লাগবে স্বল্পে মানে অল্পতেই তুষ্ট থাকতে হবে আপনাকে আমাকে আমরা আজকে অল্পে তুষ্ট না এখন আছে একটা বাইক আমার কি লাগবে প্রাইভেট কার লাগবে আছে না নাই হ্যাঁ আছে কি না জমি আছে এক বিঘা দুই বিঘা লাগবে অর্নামেন্টস গোটা বডিতে যা দরকার মা বোনদের সব আছে তারপরও আরো চাই আছে না নাই স্বামীকে এমন ভাবে প্রেসার ক্রিয়েট করে স্বামী চিন্তা করছিল যে সৎভাবে একটু চাকরি করবে স্বামী বইয়ের ঠেলায় বইয়ের চাপে সৎভাবে চাকরি করতে পারে না ঘুষের টাকা খাওয়া লাগে কারণ যতই দেয় ততই চায় শুধু চায় আর চায় এটা কোনো মুত্তাকির বৈশিষ্ট্য নয় মুত্তাকি যদি হতে চান আমার মা আমার বোন আমার ভাই আমার বাপজিরা তাহলে আপনাদেরকে কি করতে হবে আল কানাআতু বিল কালিল হযরত আলীর বক্তব্য আপনাকে অল্পে তুষ্ট হতে হবে জোরে কোন সুবহানাল্লাহ চার নম্বর আপনার মৃত্যুর কথা স্মরণ করতে হবে সব সময় মৃত্যুর কথা আপনার মনের মধ্যে থাকা লাগবে কারণ মৃত্যু একদিন আপনার আমার কাছে আসবে কি আসবে না মৃত্যু কিন্তু আপনার আমার সাহারগের থেকে আরও নিকটে এই যে ঘাড়ের রোগের থেকে কিন্তু আরও কাছাকাছি কেউ কিন্তু আমরা মৃত্যু থেকে পার পাবো না সম্মানিত ভাইয়েরা আমার বন্ধুরা আমার এই তাকওয়া সাহাবীদের মধ্যে ছিল এই তাকওয়া তাবে তাবিনদের মধ্যে ছিল তারা সবাই ছিলেন কিন্তু তাকওয়ার পাবন্দি করতেন তারা সবাই মুত্তাকি ছিলেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় হযরত ওমর একদিন চিন্তা করলেন রাষ্ট্রের একটু খোঁজ খবর নেওয়া দরকার শেষ রাতে হযরত ওমর কি করতেন রাতের বেলায়
ছদ্মবেশে ঘোরাফেরা করতেন খোঁজ খবর নেওয়ার জন্য। একদিন রাতের বেলায় খোঁজ খবর নেওয়ার জন্য রাষ্ট্রের বের হয়েছেন সুন্দর করে সেজে গুজে ছদ্মবেশে। দেখতে পেলেন শেষ রাতের দিকে একজন মহিলা, দুধওয়ালি মহিলা, দুধ দহন করে তার মেয়ের কাছে এনে বলতেছে, দুধগুলো দহন করার পর শেষ রাত্রিতে, ও মা দুধ তো এখন দহন করা হয়ে গেছে, এই নাও এইগুলো এখন পানি মিশাও। মেয়েটা বলতেছে, না 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 সেটা সম্ভব না। বলে, কেন সম্ভব না? পানি মিশাইলে আমরা বেশি লাভ হবে, টাকা আরো বেশি পাবো, ঠিক কিনা? খাদ্যে ভেজাল দেওয়ার জন্য বলতেছে মা, মেয়েকে বলতেছে, খাদ্যে ভেজাল দেওয়া যাবে? কথা বলেন, কথা বলেন, যাবে? আপনারা বাণিজ্যিক এলাকার লোক, ভেজাল দেন তো, দেন তো, দেন দেন দেন, আল্লাহ কবুল করুক নাকি? হ্যাঁ, খাদ্যে ভেজাল দেন আপনারা? সব ফেরেশতা বসে আসে সামনে নাকি? মোটেই দেন না, আল্লাহ হেফাজত করুন, জোরে কোন আমিন। খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ব্যবসার মধ্যে ভেজাল দেওয়া যাবে না। খাদ্যে যারা ভেজাল দেয়, ব্যবসায়ী যারা ভেজাল দেয়, পণ্যের মধ্যে যারা ভেজাল দেয়, তাদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজেই অভিশাপ দেয়। ওয়াইলুন লিল মুতাফফিফিন আল্লাযীনা হুম ইযা ইকতালু আলান নাসি ইস্তাউফুন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়াইলুন লিল মুতাফফিফিন, ওদের জন্য ধ্বংস যারা ব্যবসার মধ্যে কি দেয়, ভেজাল দেয়, ওদের জন্য গজব অভিশাপ যারা ব্যবসার মধ্যে ভেজাল দেয়। এজন্য ভেজাল দেওয়া যাবে? মেয়ে বলতেছে, মা আমি পারবো না, সম্ভব না। হযরত ওমর ঘরের পাশে দাঁড়ায়া, জানালার পাশে দাঁড়ায়া শুনতেছেন মা এবং মেয়ের কথোপকথন শুনতেছেন। মেয়েকে মা বলতেছে, কেন পারবে না? বলে, না হযরত ওমর রাষ্ট্রের প্রধান খাদ্যে ভেজাল দেওয়ার জন্য নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। কোন তখন মা বলতেছে, ও আমার মেয়ে, হযরত ওমর তো এখন নাই আমাদের কাছে, ওমর তো দেখতে পাবে না। মেয়ে বলতেছে, না না মা, তা হতে পারে না, তা হবে না, কারণ হযরত ওমর না দেখলেও হযরত ওমরের আল্লাহ, হযরত ওমরের রব, আপনার আমার রব, আমাদের আল্লাহ দেখছে কিনা? আরো জোরে কন্যা, সুবহানাল্লাহ। সুতরাং পারবো না, আমি খাদ্যে ভেজাল দিতে পারবো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে এক দৌড়ে বাড়ি চলে গেলেন। সকালবেলায় সন্তান আব্দুল্লাহ, ওমরের ছেলে ওমর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাকে বলছেন, ওমর সন্তান আব্দুল্লাহ এদিকে আস। বলে, আব্দুল্লাহ আমি তোমার জন্য একটা সুন্দর মেয়ে দেখেছি, এক তাকওয়াবান মেয়ে দেখেছি। আমার বয়স থাকলে আমি বিয়ে করতাম তাকে, কিন্তু আমার তো বয়স নাই, তোমার বয়স এখন বিয়ের বয়স, আমি তোমাকে নসিহাত করবো, এই মেয়েটাকে তুমি বিবাহ করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো তার সন্তান আব্দুল্লাহ, আব্দুল্লাহকে ওই মেয়ের সাথে বিবাহ দিয়েছিলেন, দুদলের মেয়ের সাথে। পরবর্তীতে ওই মেয়ের পেট থেকে যেই সন্তান পৃথিবীতে এসেছে তাকে বলা হয় খলিফার মধ্যে পঞ্চম খলিফা বলা হয়, দ্বিতীয় ওমর বলা হয়, ওমরে সানি বলা হয়। যারা কোন সুবহানাল্লাহ, আরো যারা কোন সুবহানাল্লাহ, কারণ ফ্যাক্টরি যেমন প্রোডাক্ট কেমন তেমন, ফ্যাক্টরি যদি খারাপ হয় প্রোডাকশন খারাপ হবে, ফ্যাক্টরি যদি ভালো হয় প্রোডাকশন ভালো হবে। বিয়ের জন্য মেয়ে দেখার জন্য শর্ত হলো চারটা, চারটা কোয়ালিটি মেয়েদেরকে দেখতে হবে। এক নম্বর হচ্ছে তার বংশ পরিচয় কি, দুই নম্বর হচ্ছে তার সৌন্দর্য আছে কিনা, তিন নম্বর হচ্ছে তার অর্থবিত্ত আছে কিনা, চার নম্বর হচ্ছে দীনদারিত্ব কিনা, ধর্ম আছে, কর্মকর্ম করে কিনা। রসুল আবার এই চারটার মধ্যে সর্বশেষ লাস্ট অফ অল যেটা বলেছেন, সবচেয়ে যেটা গুরুত্ব দিবে সেটা হলো দীনদারিত্ব। সুবহানাল্লাহ। কোন আর জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর সেটাই করেছেন কিনা, জোরে কোন সেটাই করেছেন কিনা, করেছেন। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সাহাবাদের জীবনের তাকওয়ার কথা বলা শেষ হবে না। যেই আলোচনা আমরা ধরেছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা শেষ করতে পারবো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একদিন বলতেছে স্বামীর কাছে, আবদার করতেছে, আপনার বাচ্চারা আমার কাছে একটু সারিদ খেতে চেয়েছে, সারিদ একটা হালুয়া। সুবহানাল্লাহ। কোন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাষ্ট্রের থেকে আমি যে ভাতা পাই, হযরত আবু বকর তখন রাষ্ট্রের প্রেসিডেন্ট, তাতে করে সেই টাকা দিয়া
ও আমার বিবি আমি তোমার বাচ্চাদেরকে সারিত খাওয়াতে পারবো না হালুয়া খাওয়াতে পারবো না সম্ভব না আমার পক্ষ থেকে এটা সম্ভব না হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন স্ত্রী একটু চালাক চিন্তা করলেন তাহলে কি করা যায় রাষ্ট্র থেকে যে বেতন দেয় ওই বেতন থেকে একটু একটু করে বাঁচায় রাখার চেষ্টা করলেন একটু একটু করে বাঁচায় রেখে মাসখানেক পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী সুন্দর করে একদিন শরীয়ত বানালেন বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য বাচ্চারা যখন খাওয়াবার জন্য এক জায়গায় যখন বাচ্চা এবং তার পিতা আবু বকর এক জায়গায় হয়েছেন দস্তারখানা বিছানোর পরে এবার যখন শরীয়ত উপস্থাপন করেছেন আবু বকরকেও দিয়েছেন আবু বকর বলে এটা কি বলে এটা শরীয়ত যেটা আপনাকে বলেছিলাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তো তোমাকে টাকা দেই নাই অর্থ দেই নাই শরীয়ত বানানোর জন্য কোথায় পেলে এই অর্থ আমরা তো এখন মা বোনের একটা বারের জন্য স্বামীকে জিজ্ঞেস করি না আপনি কোথা থেকে পেলেন এই টাকা এত টাকা জিজ্ঞেস করে কতক্ষণ জিজ্ঞেস করে করে না আমরা জিজ্ঞেস করি না শুধু লাগবে দিলেই হয় কোথা থেকে আনলো সেটা দেখে না হারামি করে আনছে না হালালি করে আনছে এটা দেখে না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ও আমার স্ত্রী কোথা থেকে এই টাকা পেলে কোথা থেকে এটা আনলে কিভাবে তোমরা ব্যবস্থা করলে আমাকে জানাও হযরত আবু বকর স্ত্রী বলেন ও গো আমিরুল মুমিনিন ও গো খলিফাতুল মুসলিমিন আমরা যেই বেতনটা পাই সরকারের পক্ষ থেকে যেই ভাতাটা পাই ওই ভাতা থেকে ওই জায়গা থেকে বেতন থেকে আমি একটু একটু করে বাঁচায় রেখেছি আমার বাচ্চাদের জন্য একটু শরীর তৈরি করার জন্য যার কারণে আমরা আজকে শরীরটা এক মাস পরে ব্যবস্থা করতে পেরেছি তৈরির ব্যবস্থা করতে পেরেছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলেন সুন্দরভাবে সকালবেলায় মজলিসে শূরা পরিষদের বৈঠক ডাকলেন রাষ্ট্রের দায়িত্বশীল যারা আছেন আশপাশে যারা মন্ত্রীবর্গ আছেন কর্মচারী যারা আছেন প্রশাসনিক দায়িত্বে যারা আছেন তাদেরকে ডাক দিলেন ডাক দিয়ে শূরা পরিষদের বৈঠকে তিনি বললেন সবাইকে উদ্দেশ্য করে বললেন যে আমাকে রাষ্ট্র থেকে যে ভাতা দেওয়া হয় যে বেতন দেওয়া হয় আগামী মাস থেকে এই পরিমাণ বেতন দেওয়ার দরকার নাই এই পরিমাণ বেতন একটু কমায় দিও কারণ এই পরিমাণ বেতন না হলেও আমার পরিবারটা চলবে জোরে কোন সুবহানাল্লাহ সবাই অবাক আপনি বেতন কম কেন চান সবাই তো বেশি চায় আপনি কেন কম চান হযরত আবু বকর বলেন আমার পরিবারের লোকেরা শরীয়ত খেতে চেয়েছিল আমি তাদেরকে টাকা দিতে পারে নাই রাষ্ট্রের বেতন থেকে আমার স্ত্রী বাঁচায়া বাঁচায়া একটু শরীয়তের ব্যবস্থা করেছে হালুয়া খাওয়ার ব্যবস্থা করেছে তাহলে আমার মনে হয় ওই হালুয়ার টাকাটা যদি আমি রাষ্ট্র থেকে না নেই তাও তো আমার সংসার চলে জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ রাষ্ট্রের যারা দায়িত্বশীল ছিলেন কি রেসপন্সিবিলিটি কি দায়িত্ববোধ তাদের মধ্যে সম্মানিত ভাইয়েরা আর আমরা কি জনগণের টাকা সমানে খেয়ে দিয়ে সব শেষ কথা কোন ঠিক কিনা আছে না নাই এরকম লোক দায়িত্বশীল আছে না নাই আছে জবাব হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে কি লাগবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وما عمل فيما علم رواه الترمذي زرقا سبحان الله الله رسول صلى الله عليه وسلم بولين قال قام تردين كنو بني آدم كي كنو آدم الشنطان در كي পা কাড়াতে দেওয়া হবে না যতক্ষণ না পর্যন্ত কোন বনি আদম কোন বান্দা বান্দি আল্লাহর পাঁচটি প্রশ্নের আনসার না করবে জোরে কোন কয়টি প্রশ্নের আনসার কয়টি প্রশ্নের উত্তর না দেবে কয়টা 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 পাঁচটা প্রশ্নের আনসার যতক্ষণ না দিবে আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত পা কাড়াতে দিবেন না নাম্বার ওয়ান এক নাম্বার হলো আপনার আল্লাহ পাক যে বিশাল জিন্দিগি দিয়েছিল জীবনটা দিয়েছিল আন উমরিহি ফি মাফনাহু ওই যে 60 বছর 70 বছরের আপনাকে আল্লাহ পাক হায়াত দিয়েছিল আমার মা আমার বোন আমার ভাই আমার বাবেরা আমার বাপজিরা এই জীবনটা এই সময়টা আপনি কিভাবে ব্যয় করলেন হিসাব দেন আল্লাহ পাক বলবেন আল্লাহ রাসূল এই কথা বলছেন হিসাব না দেওয়া পর্যন্ত আপনাকে পা কাড়াতে দেওয়া হবে না এরপর
ওই 60 ওই 70 বছর জীবনের মধ্যে স্পেশালি শুধুমাত্র যৌবনকাল ওয়াং শাবাবিহি ফিমা আফনাহু ফিমা আবলাহু আপনার যৌবনকালটা যখন যৌবন ছিল অর্থাৎ 15 থেকে শুরু করে নিয়া যখন আপনার বয়স ছিল 45 পর্যন্ত 45 পর্যন্ত এই যে সময়টা 20 25 বছর সময় যৌবনকালটা আপনি যা খুশি তাই করতে পেরেছেন সব করা যায় কি যায় না যৌবনকালে কথা বলেন কথা বলেন আপনি যৌবনকালে কার সাথে নিরিবিলি চার দেয়ালের মধ্যে কোন মহিলার সঙ্গে পরকিয়া করেছেন কার সঙ্গে জেনাবা বিচার করেছেন সব হিসাব আমার আল্লাহর দরবারে দেওয়া লাগবে তা না হলে আল্লাহ পা কাড়াতে দিবেন না কিয়ামতের শুরুতেই হাশরের ময়দানে শুরুতেই হবে এই খেলা তখন বোঝা যাবে খেলা কারে বলে ঠিক কি না অনেকে কয় না খেলা হবে খেলা হবে এই জায়গায় শেষ খেলা না খেলার জায়গা আরেক জায়গা আছে না নাই আর জোরে কোন আছে না নাই সেখানেও খেলা আছে দুই নাম্বার খেলা হলো ও বান্দা ও বান্দি তোমাদেরকে যে যৌবনকাল দিয়েছিলাম এই যে 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টার সুখের জন্য তুমি তোমার যৌবনটা অন্যের কাছে বিক্রি করে দিয়েছো এই যে তুমি পরকিয়ায় লিপ্ত ছিলা জিনা বা বিচারে লিপ্ত ছিলা এটার হিসাব কিন্তু আমার আল্লাহর দরবারে দেওয়া লাগবে লাগবে কি লাগবে না আমার ভাইয়েরা আমার বন্ধুরা বনী ইসরাইলের একজন গোলাম ছিল একজন আল্লাহর আবেদ ছিল একজন বান্দা ছিল যার নাম হলো কিফল যার নাম কি কিফল কিফল যার নাম কিফল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কিফলের কাছে একজন মহিলা এসে বলতেছে ও কিফল ভাই আমার চাস্ত বোন এসে বলতেছে একজন মহিলা যে আমাকে কিছু অর্থের দরকার আমাকে কিছু অর্থ দাও কিফল মেয়েটা দেখেই খুব পছন্দ হয়েছে প্রতিবেশীর মেয়ে প্রতিবেশী একজন বোন তাকে দেখেই খুব ভালো লেগেছে নজরে ধরেছে কিফল বলতেছে ও মহিলা ও মেয়ে তুমি যদি আমার সঙ্গে নিরিবিলি একটু মিলিত হও তাহলে আমি তোমার কাছ থেকে ওই টাকা আর আদায় করব না আমি তোমাকে ফ্রিতে দিয়ে দেবো ওই টাকাটা মহিলা নিরুপায় হয়ে রাজি হয়ে গেল রাজি হয়ে যাওয়ার পরে দুজন যখন নিরিবিলি একটি ঘরের মধ্যে চার দেয়ালের মধ্যে যখন একত্রিত হয়েছে ওই কিফল যখন মহিলার উপরে উঠেছে ওঠার সঙ্গে সঙ্গে উরুর উপরে যখন বসেছে মহিলার হঠাৎ করে আমার আল্লাহর কথা মনে পড়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ মহিলা বলতেছে ইত্তাকিল্লাহ আল্লাহর ভয় করো কারে ভয় করো আরো জোরে কোন আরো জোরে কোন আঙ্গুল তুলে কোন কারে ভয় করো আমরা দুনিয়ার কাউকে ভয় করব জোরে কোন কাউরে ভয় পাই আমরা ভয় পাই খারে আমরা আল্লাহরে ভয় পাই কাউরে ভয় পাই না মহিলা বলতেছে ইত্তাকিল্লাহ ও কিফল ভাই তুমি আল্লাহরে ভয় করো কেউ দুনিয়ায় না দেখলে একজন দেখতেছে তিনি কে আমার আল্লাহ সব দেখে কি দেখে না জোরে কোন দেখে কি দেখে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন জলে স্থলে দুনিয়ায় জমিনের মধ্যে তলদেশে সমুদ্রের মধ্যে দুনিয়ার উপরে সমুদ্রের তলদেশে পানির তলদেশে কোথায় কি হয় সব আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে জোরে কোন সুবহানাল্লাহ শুধু তাই না এরপরে আমার তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা এই জমিনে যত বৃক্ষ আছে কোন বৃক্ষের পাতা কখন পড়তেছে একটা পাতাও যদি পড়ে সেটার খবর আমার আল্লাহ রাখে সুবহানাল্লাহ কোন তুমি হয়তো মনে করতেছো কেউ আমাকে দেখে না কিন্তু না 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 আজকে তো আমরা আগে জানতাম কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা কিন্তু এখন জানি আরো অসংখ্য ফেরেশতা আছে না নাই সামনে এই যে আমার সামনে আছে সব এগুলো কিন্তু কিরামান কাতিবিন ঠিক কি না হ্যাঁ ফেরেশতারাও যেমন লেখে রেকর্ড করতেছে এরাও কিন্তু সব রেকর্ড হচ্ছে ক্যামেরার মধ্যে হচ্ছে কি হচ্ছে না হ্যাঁ যদি কোনো হুজুরকে ধরার দরকার হয় প্রশাসন ওইগুলো দেখেই ধরে ওই হুজুর কেমন ধরা লাগবে এর লাইন ভালো না ঠিক কিনা যখন বলা হলো মহিলা যখন বললো ইত্তাকিল্লাহ তুমি আল্লাহকে ভয় করো তখন
কিফলের মনের মধ্যে ধাক্কা লেগে গেছে আল্লাহর কথা শুনে সুবহানাল্লাহ বলেন ওই বনী ইসরাইলের আল্লাহর গোলাম কিফল আস্তে করে নেমে আসলেন অবৈধ কাজে তারা লিপ্ত হলেন না সকাল বেলায় হয়ে গেছে সকাল হয়ে গেছে মহিলা বাড়িতে চলে গেছে কিফল ঘরে দরজা দিয়ে ঘুমায় গেছে রাতের বেলায় সকাল যখন হয়ে গেছে এলাকার মানুষেরা সবাই জানে সকাল 9টা 10টা হলে কিফল ঘর থেকে বের হয় কিন্তু আজকে তো আর কিফল ঘর থেকে বের হয় না যখন ঘর থেকে বের হয় না সবাই মিলে এবার 11 12টার কাছাকাছি চলে গেছে সময় ধরে নিলাম তখন এবার এলাকার মানুষেরা যে দরজায় ঝাঁকাঝাঁকি করতেছে নক করতেছে বারবার দরজায় ঘা মারতেছে কিফল কি হলো কিফল তো এখনো ঘুম থেকে ওঠে না এখনো দরজা খোলে না দেখা যায় দরজা খুলতেছে না কোনো সাড়া শব্দ ভিতরে নাই দরজার সামনে সুন্দর করে লেখা আছে গফরাল্লাহু লাহু আল্লাহর ফেরেশতারা দরজার সামনে সুন্দর করে লিখে গিয়েছেন কিফল যে জিনার পরিবেশ থাকার পরও পরনারীর সঙ্গে মেলামেশা করার সুযোগ থাকার পরও ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করে এই শব্দ শুনে যখন এত বড় জেনা থেকে এত বড় কাজ থেকে পাপ থেকে যখন নিজেকে দূরে রেখেছে রাতের বেলায় মালাকুল মউত যখন কাছে চলে এসেছে এই যে পাপ থেকে দূরে থাকলো এটা আল্লাহর ভয় এই কারণে রব্বুল আলামিন কিফলের জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছে আরো জোরে কোন সুবহানাল্লাহ ফেরেশতা যখন জান নিয়ে চলে যাবে যাওয়ার সময় দরজার সামনে লিখে গেছে গফরাল্লাহু লাহু আল্লাহ রব্বুল আলামিন কিফলের সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিয়েছে সম্মানিত ভাইরা আমার বন্ধুরা আমার এজন্য আল্লাহর ভয় ভিতরে আনার দরকার আছে না নাই আছে না নাই এজন্য যৌবন পেয়েছেন বলে যা খুশি তাই করবেন তা হবে না এই যৌবন কালের হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে কথা কোন ঠিক কিনা কোথায় কোন পরামর্শ কোন আলেমের বিরুদ্ধে করেন সব জানে কে আরো জোরে কোন কে সব আমার আল্লাহ তাআলা জানে আল্লাহ তাআলা সূরা মুজাদালার 7 নম্বর আয়াতে সে কথা বলেছেন যে তোমরা যেখানে তিনজন মিলে সলা পরামর্শ করো মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম আল্লাহ তাআলা বলছেন তোমরা যেখানে তিনজন সলা পরামর্শ করো তিনজন মিলে কারোর ক্ষতি করবা কারোর বিরুদ্ধে মামলা করবা হামলা করবা কারোর ক্ষতি করবা এরকম সিদ্ধান্ত নাও তখন আমি আল্লাহ রাবিউহুম সেখানে 4 নম্বর হিসেবে উপস্থিত থাকি জোরে কোন সুবহানাল্লাহ যেখানে তোমরা 5 জন মিলে ষড়যন্ত্র করো আমি আল্লাহ সাদিসুহুম সেখানে আল্লাহ 6 নম্বর লোক হিসেবে থাকি ব্যক্তি হিসেবে সেখানে সত্তা হিসেবে উপস্থিত থাকি জোরে কোন সুবহানাল্লাহ সুতরাং সব কিছু দেখেন কে তাহলে গোপন প্রকাশে ভয় করবে কার আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই এই কথাগুলো আজকে আমল করার অল্প